সবাইকে ডাক্তার উৎপল রায় ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আজকের যে টোপিক্সটি হল আমাদের অনেক সময় দেখে যায় সাইটিকা বাদ দেখা দেয় অর্থাৎ হাত পা চাবায় ঝিনঝিন করে পেশিগুলো ঝিনঝিন করে তো গরম সেঁক দিলে বা গরম কিছু প্রয়োগ করলে আরাম লাগে এবং চাপলে ভালো লাগে চাপলে ভালো লাগে চাপে উপশম বোধ হয় হ্যাঁ অনেক সময় দেখা যায় নর্তে চড়তে কষ্ট আবার বেশি নারাচরা করার পরে একটু আরাম বোধ হয় উপশম হয় প্রথম নড়াচড়ায় কষ্ট হয় কিন্তু পরবর্তীতে উপশম হয় একটু ভালোও লাগে গরম ছেঁক দিলে ভালো লাগে নাড়াচাড়া করলে ভালো লাগে প্রথম দিক তো কষ্ট লাগার পরও পরবর্তীতে একটু ভালো লাগে আবার চাপলে ভালো লাগে ব্যথাগুলো অনেক সময় ব্যথায় চিলিক মারে খুব হঠাৎ মনে হয় যেন চিলিক মারে হ্যাঁ তখন চেপে ধরলে ভালো লাগে গরম ছ্যাঁক দিলে ভালো লাগে এবারে এটাই হচ্ছে সাইটিকা বাদ মাংস বেশি ঝিনঝিন করে এর মূল কারণ হচ্ছে ভিটামিনের অভাব হতে পারে ক্যালসিয়ামের অভাব হতে পারে রক্তে যদি হিমোগ্লোবিন বা আয়রন কম থাকে সেক্ষেত্রে বা ঠান্ডাজনিত কারণে হতে পারে এই মূলত এই কয়েকটি কারণেই এর প্রভাবটা দেখা যায় এবং এই রোগ থেকে সম্পূর্ণ পরিত্রাণ পাওয়ার জন্য এলোপ্যাথিকের ক্ষেত্রে কথা বলি প্রথম সেটা হচ্ছে যে প্যারাসিটামল প্যারাসিটামল বা ক্যালসিয়াম বা ক্যালবো ডি বা অষ্টকাল ডি এগুলো খেলে কিছুদিন ভালো লাগে পরবর্তীতে আবার দেখা দেয় এই বারবার রিপিট করা রোগগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হোমিষুদের বিকল্প নেই তবে কিছুদিন সুস্থভাবে এবং একটু সময় নিয়ে ওষুধগুলো যদি খাওয়া হয় কয়েকটা ঢোস তাহলে এই রোগটি চিরতরে বিদায় হয় এটা আমার পরীক্ষিত সো দেখা যায় এর প্রধান হচ্ছে রাস্টক এবং ব্রাইনিয়া রাস্টক যদি সকালে এবং দুপুরে দুশো বা অনেম যদি সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয় এবং ব্রাইনিয়া যদি দুপুর এবং রাতে এবং রাষ্ট্রক যদি সকাল এবং বিকাল এবং বিরাইনিয়া যদি দুপুর এবং রাত্রে দুশো শক্তি এবং বয়স যদি রোগের বয়স বেশি থেকে অনেম প্রয়োগ করা যায় প্রথম শক্তি প্রয়োগ করে আমরা দেখি প্রয়োজনে আমরা অনেম প্রয়োগ করব এভাবে সকাল বিকাল দুপুর রাতে যদি রাস্টক এবং বেরাইনিয়া খাওয়া হয় তাহলে অত্যন্ত ভালো লাগবে এবং আস্তে আস্তে এই রোগটি রিমুভ হয়ে যাবে প্রয়োজনে শক্তি বাড়িয়ে আমরা ওষুধটি প্রয়োগ করবো সময় নিয়ে ঠান্ডা লাগানো এক্ষেত্রে যাবে না এবং উষ্ণ গরম পানিতে যদি গোসল করা হয় তো সবচেয়ে ভালো হয় এবং অতিরিক্ত ব্যথা হলে সেখানে গরম ছ্যা আমরা প্রয়োগ করব গরম পানি ঢালব এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রয়োজনে রাস্টক ব্রাইনিয়ায় রিমুভ হওয়ারই কথা প্রাথমস্ত অত্যন্ত ভালো একটা ছাপট রয়েছে প্রয়োজনে আমরা কোষ্টিকাম প্রয়োগ করব কলচিন প্রয়োগ করব এবং ম্যাকফক্স সিক্স এক্স বায়োকেমিক আমরা প্রয়োগ করব পর্যায়ক্রমে আমার এই ভিডিওর ভিতরে ওষুধ তৈরির নিয়ম এবং ওষুধ সেবনের নিয়ম লেখা রয়েছে সেটা দেখে এবং আমার কথার সাথে মিল করে ওষুধ তৈরি এবং সেবন করলে রোগটি রিমুভ হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আমি এর ভিতরে কিন্তু ঘরোয়া সমাধানের কথা উল্লেখ করেছি যেমন গরম ছ্যাগ প্রয়োগ করা ঠান্ডা নালা লাগানো এবং অতিরিক্ত ওজন বহন না করা অতিরিক্ত পরিশ্রম না করা পরিশ্রম তো এমনি শুয়ে থাকা তো যাবে না কিছুটা ব্যায়াম করতে হবে রক্ত সঞ্চালন বৃদ্ধি করলে এগুলো অনেকটা রিমুভ হয়ে যায় যেমন বিভিন্ন প্রকারের যে ফিজিওথেরাপি রয়েছে এটা ফিজিওথেরাপি প্রয়োগ করা যাবে এবং ফিজিওথেরাপি নিজেও করতে পারেন কিছু ব্যায়ামের মাধ্যমে তাহলেই একটি ভালো সমাধান চলে আসবে আমার এই টোফিক্স থেকে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি